আসসালামু আলাইকুম দর্শকদের জানাই আমার আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আমি একটা আল্লাহর দরবারে মুন্নাজ স্বরূপ কিছু বলবো আপনাদের ভালো যদি লাগে তাহলে আয়াত আর দেখুন আমরা আল্লাহ আপাকে সমস্ত নিয়ামত ভোগ করছি সমস্ত নিয়ামত তার মধ্যে একটাও বাদ নেয় আলো বাতাস জল ফল ফুল শস্য সমস্ত কিছু ভোগ করছি অথচ আল্লাহকে কিন্তু আমরা ডাকতে পারছি না সদা সর্বদা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত যাতে আল্লাহ পাক আমাদের ছোট্ট থেকে শেষ পর্যন্ত গুণা খাতা মাফ করে জান্নাত নসিব করেন কি পাইলো জনমধরা রাখিলে আদম নাম তুমি দয়াম তোমার কৃপায় পাইলোভি জনমধরা रख ले आदम नाम तुम दया म आकाशे थकिया तुम आकाशे थकिया तुमी दाओ अन्न दुमार मत के बाद আছে গো আল্লাহ তোমার মতো কেবা আছে গো মহন দিয়া ধন দেখো মন দিয়া ধন দেখো মন মানুষের তরে নিমেষে করিতে পারো খারিত হরে আল্লাহ ভিখারি তাহরে তোমার কৃপায় লোভি জনম ধরা রাখিলে দম নাম তুমি দয়াময় আকাশে থাকিয়া তুমি আকাশে থাকিয়া তুমি দাহু দান তোমার মতো কেবা আছে মহন দিয়া ধনে দেখো মন মানুষের তরে নিমেষে করিতে পারো ভিখারি তাহারে কত খেলা খেল তুমি কত খেলা খেলো তুমি যাহাই চল আজ যাহাই আছে তাহা কালি কর খয় আজ যাহাই আছে তা কালি কর খয় শাখাই ধরা শাখাই শাখাই ধরা যত মিষ্ট ফল ধরার বুকে তে রাখো যত তরু দল আল্লাহ ধরার বুকে তে রাখো যত তরু দল তোমারই প্রশংসা গাই তোমারই প্রশংসা গাই যত ফেরিস্তাই আর শে অধিপতি তুমি কি পাময় আল্লাহ আর অধিপতি তুমি কি পাময় তাই তোমায় সরি আল্লাহ তুমি মহাপ্রভু ও তোমায় সরি আল্লাহ তুমি মহাপ্রভু ও বিপথে গমন জান নাহি কৰি কভু ক্ষমা কৰ আল্লা মদেদ ক্ষমা কৰ তুমি মদেদ নহলে উপায় নাই আল্লা ক্ষমা কৰ মদেখ মামিন